নির্বাচন সামনে রেখে খুলনায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও মাদক সহ গুটি আব্বাস নামে এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে এই তথ্য জানান কেএমপি কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক। ঝালকাঠিতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকারি সহায়তায় কৃষকদের 50% ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। প্রতিটি মেশিনের দাম 32 লাখ টাকা হলেও সরকার 15,50,000 টাকা ভর্তুকি দিচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর ইএমই কোরের 11তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষেক হয়েছে কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের। সকালে সৈয়দপুর সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে তাকে র্যাঙ্ক ব্যাচ পড়ানো হয়। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।